হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঝড়স কিচেন। আজকে থাকছে খুবই স্বাস্থ্যকর এবং ঝটপট একটা রেসিপি, আর এটা হচ্ছে ওটস অমলেট। প্রথমেই আমি এখানে ওটস নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ওটস যেটা নিচ্ছি সেটা হচ্ছে ওল্ড ফ্যাশন টাইপের। কয়েক ধরনের ওটস বাজারে পাওয়া যায়, তো আপনারা যেটা পছন্দ করেন সেই ধরনের ওটস দিয়ে এটা করতে পারেন। এখানে আমি 1/3 কাপ ওটস একটা গ্রাইন্ডারে নিয়ে এটা গুঁড়া করে নিব। ওটসটা আমি এখানে গুঁড়া করে নিয়েছি, আর আমি এখানে দেখাচ্ছি এটা কীরকম গুঁড়া হয়েছে। এবার আমি একটা মিক্সিং বোলে এখানে নিয়ে নিচ্ছি মাশরুম। মাশরুমটা একদম কুচি করে দিয়েছি, আর দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, আর দিচ্ছি স্বাদ অনুসারে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি দিচ্ছি। কেউ পছন্দ করলে দিতে পারেন, না দিতে চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। আরও দিচ্ছি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি আমি ওটস গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়াটা, আর দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ, কিছুটা ব্ল্যাক পেপার। সবজিগুলো যে যার পছন্দ মতো নিতে পারেন, আর পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। সামান্য কিছুটা পানি দিয়ে এটাকে আমি খুব ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। অমলেট বানানোর জন্য মিশ্রণটা রেডি। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এতে আমি অলিভ অয়েল দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি মিশ্রণটা। তেলটা হালকা গরম হলেই এই মিশ্রণটা দিয়ে দিতে হবে। এরপর আমি এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, এবং চুলার হিটটা এই পর্যায়ে আছে মিডিয়াম টু লোতে। ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের জন্য অপেক্ষা করব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে অমলেটটাকে এখন উল্টিয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব 1 থেকে 2 মিনিটের জন্য। 1 থেকে 2 মিনিট পরে অমলেটটা হয়ে গেছে। আমি অমলেটটাকে একটু উল্টে পাল্টে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিব। খুব বেশি একটা চুলায় রেখে এটাকে রান্না করতে গেলে এটা শক্ত হয়ে যেতে পারে। গরম গরম এই অমলেটটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা হেলদি খাবার পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটি আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।